আসসালামু আলাইকুম এনআই টেকনিক্যাল ব্রিজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজ নতুন একটা আপডেট নিয়ে আসছি, যেটা হচ্ছে মার্ক জুকারবার্গ নিজে তার আইডিতে বলা হয়েছে কেন কি কারণে বাংলাদেশে ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার বন্ধ আছে। তো আমি সেটা দেখাচ্ছি আপনাদের, আমাদের স্ক্রিনের পাশে দেখবেন যে আমি ওই যে স্ক্রিনশট রাখছি যে মার্ক জুকারবার্গ কী বলছে। সেটাতে বলা হয়েছে যে বিবৃতিমূলক মার্কিন যান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক জানাই, আমরা অবগত রয়েছি যে বাংলাদেশে আমাদের সেবামূলক সীমিত করা দেওয়া হয়েছে, মানে বাংলাদেশ সেবাটা মানে ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার এটা একদম ডাউন করা আছে। আমরা এই বিষয়ে আরও বেশি ভালোভাবে জানার চেষ্টা করছি, মানে এরা এটা আরও চেষ্টা করতেছে কি কারণে একটা সমস্যাটা হচ্ছে। এর দ্রুত সম্পূর্ণ সেবা চালু হবে বলা আশা করছি। মানে এখানে বলা হচ্ছে যে মার্ক জুকারবার্গ বলছে যে এরা একটা সমস্যা খুঁজতেছে, এটা সমস্যা খোঁজার পর এরা এটা আবার চালু করে দিবে। তো বাংলাদেশে সবচেয়ে জানে নিন বর্তমানে বাংলাদেশে কী অবস্থা। বাংলাদেশে অনেক অনেক মারামারি হচ্ছে, তো সেই জন্য ফেসবুক চাচ্ছে না যে এটা এখন অন থাকুক বাংলাদেশে। মূলত কিছু দুই বছর আগে বাংলাদেশ না মেবি দুই বছর আগে অস্ট্রেলিয়ায় একটা ঘটনা হয়েছিল, একজন টেরারিস্ট ফেসবুক লাইভে এসে অনেক খারাপ কাজ করছিল, সেই জন্য ফেসবুক কর্তৃপক্ষ বলতেছে যাতে আমাদের ফেসবুকের মাধ্যমে কোনো অপপ্রচার না হয়, কোনো ধরনের অপপ্রচার না হয় সেইটা ওরা নির্দেশন করছে। সেই জন্য যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ফেসবুক, ততদিন পর্যন্ত বাংলাদেশে ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার সার্ভার ক্লিয়ার করবে না। তো সচরাচর বর্তমানে তো ফেসবুক আমরা সবাই অনেক ধরনের ভিপিএন ইউজ করতেছি, আসলে কেন ভিপিএনও ইউজ করা যাবে না, কারণ কি অনেকেই চেষ্টা করতেছে আজকে ধরে ভাই, বাট ভিপিএন কাজ করতেছে না। আসলে কি ফেসবুক কর্তৃপক্ষ নিজেই এটা বাংলাদেশে থেকে বন্ধ করে আছে, তো ভিপিএন দিলে কাজ হবে না। তো আশা করি সবার প্রশ্ন উত্তর পারছেন, আশা করি আজকে তো হবে না, আশা করি মেবি আগামীকাল থেকে ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার চালু হতে পারে। যদি চালু হয় আমি আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি। ধন্যবাদ সবাইকে, ভালো।